বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি সেনেটের নিয়ন্ত্রণ পেয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে। জর্জিয়া রাজ্যের নির্বাচনে একটি সেনেট আসনে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী বলে পূর্বাভাস, অন্যটিতেও ডেমোক্র্যাটরাই এগিয়ে। বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো ঘিরে কাঁটাতারের বেড়া তৈরি করছে সরকার। একটা কাঁটাতারের বেড়া আমরা তৈরি করব, যাতে করে এই মায়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে তারা যেন যত্রতত্র না যেতে পারে, তারা যেন এক জায়গায় থাকতে পারে। আর কক্সবাজারের টেকনাফে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেবার চেষ্টার সময় গোলাগুলিতে এক ব্যক্তির মৃত্যু। শুনবেন এ নিয়েও। শেষে আছে খেলার জগৎ নিয়ে সাপ্তাহিক আয়োজন, এসব নিয়েই পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যের দুটি সেনেট আসনের নির্বাচনের একটিতে ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং শেষ খবর পর্যন্ত অন্যটিতেও ডেমোক্র্যাট প্রার্থী সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে এর একটিতে রেভারেন্ড রাফায়েল ওয়ানক রিপাবলিকান কেলি লোফলারকে হারাতে যাচ্ছেন। দ্বিতীয়টিতে ডেমোক্র্যাট জন অসফ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড পারভিউয়ের চাইতে এগিয়ে রয়েছেন। মিস্টার অসফ নিজে বিজয় দাবি করলেও এখনও সংবাদ মাধ্যম তা বলেনি। এই দুটি আসনের ফলাফলের বিরাট রাজনৈতিক গুরুত্ব আছে, কারণ দুটিতেই ডেমোক্র্যাটরা জিতলে তারাই সেনেটের নিয়ন্ত্রণ কার্যত পেয়ে যাবে এবং পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের পথ খুলে যাবে। যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় প্রত্যয়ন করতে কংগ্রেসের উভয় কক্ষের এক যৌথ অধিবেশনের কয়েক ঘণ্টা আগে ওয়াশিংটন শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা এক বিক্ষোভ সমাবেশের জন্য সমবেত হচ্ছে। ওই অধিবেশন সংক্ষিপ্ত এবং একান্তই আনুষ্ঠানিক হলেও এবার কয়েকজন রিপাবলিকান ওই নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তোলার পরিকল্পনা করেছেন। ওই নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে বলে মিস্টার ট্রাম্প যে ভিত্তিহীন অভিযোগ করছেন তার প্রতি সমর্থন জানাচ্ছেন তারা। কংগ্রেসের এই অধিবেশনে সভাপতিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, তবে মিস্টার ট্রাম্প তার উপর চাপ সৃষ্টি করছেন যেন তিনি নির্বাচনের ফলাফল প্রত্যয়ন আটকে দেন। তবে সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছেন মিস্টার পেন্সের এরকম কিছু করার ক্ষমতা নেই। কোভিড-19 উৎস সন্ধান করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বিজ্ঞানীদের চীনের উহান শহরে পাঠিয়েছিল তাদের থামিয়ে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে চীনা সরকার নিশ্চিত করেছে। ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে উল্লেখ করে বেইজিং বলছে এই সফরের বিভিন্ন দিক নিয়ে এখনও আলোচনা চলছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এসব খুঁটিনাটি নিয়ে কয়েক সপ্তাহ আগেই চীনা কর্তৃপক্ষের সাথে মতৈক্য হয়েছিল। আমেরিকান কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা সারা ইউরোপীয় ইউনিয়ন জুড়ে ব্যবহারের অনুমোদন দিয়েছে ইইউর ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তবে এখন এটিকে ইউরোপিয়ান কমিশনের আনুষ্ঠানিক অনুমোদন পেতে হবে। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসঞ্জকে জামিন দেওয়ার একটি আবেদন খারিজ করেছে ব্রিটেনের একটি আদালত। বিচারক বলেছেন তাকে মুক্তি দেওয়া হলে তিনি আপিলের জন্য আদালতে হাজির নাও হতে পারেন এমন মনে করার যথেষ্ট কারণ রয়েছে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে বিচারের জন্য আমেরিকা মিস্টার অ্যাসঞ্জের প্রত্যর্পণ চায়, কিন্তু সোমবার ব্রিটেনের একটি আদালত তাকে প্রত্যর্পণের বিরুদ্ধে রায় দেয়। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায়। অনুষ্ঠান পরিবেশন করছি আমি পুলক গুপ্ত। যুক্তরাষ্ট্রে জর্জিয়া অঙ্গরাজ্যে দুটি সেনেট আসনের নির্বাচনে একটিতে ডেমোক্র্যাটিক প্রার্থী বিজয়ী হয়েছেন বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে, যেমনটা খবরই শুনলেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে যে প্রথমটিতে রেভারেন্ড রাফায়েল ওয়ার্নক রিপাবলিকান কেলি লোফলারকে পরাজিত করেছেন, আর দ্বিতীয়টিতে ডেমোক্র্যাট জন অসফ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড পারডিউয়ের চাইতে এগিয়ে রয়েছেন। এই দুটি আসনে ডেমোক্র্যাটরা জিতলে তারাই সিনেটের নিয়ন্ত্রণ পেয়ে যাবেন এবং পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য তার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়নের পথ পরিষ্কার হয়ে যাবে। আরও শুনুন আফরোজা নীলার কাছে। গত কিছুদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের বিজয়কে উল্টে দেবার নানা চেষ্টা ছাড়াও আরও একটি কাজ করে যাচ্ছিলেন, তা হল জর্জিয়ায় সেনেট নির্বাচনে যাতে রিপাবলিকান দুটি আসনেই জেতে সেজন্য জোরে সোরে প্রচার চালানো। এ থেকে ব্যাপারটার গুরুত্বের একটা আভাস পাওয়া যায়, কারণ এই দুটি সেনেট আসনে জেতা রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের জন্যই অত্যন্ত জরুরি। রিপাবলিকানদের সেনেটে বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এই দুটির অন্তত একটি জিতলেই তাদের সে সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ থাকবে, আর অন্যদিকে ডেমোক্রেটদের দুটি আসনেই জিততে হবে। তাহলে 100 আসনের সেনেটে উভয় দলেরই 50টি করে আসন হবে। কিন্তু আগামী ভাইস প্রেসিডেন্ট যেহেতু হচ্ছেন ডেমোক্রেট কমলা হ্যারিস, তাই গুরুত্বপূর্ণ ভোটাভুটির সময় তিনি
টাইব্রেকিং ভোটটি দিয়ে ডেমোক্রেটদের জিতিয়ে দিতে পারবেন। ফলে বাইডেনের পক্ষে তার নির্বাচনী এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে সেনেটের অনুমোদন পাওয়া সম্ভব হবে। স্বাস্থ্য সেবা ও পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচি, মন্ত্রিসভা ও বিচার বিভাগের নিয়োগ, এগুলো তখন তিনি সেনেটে পাশ করিয়ে নিতে পারবেন। তাছাড়া দুটি আসনে ডেমোক্রেটরা জিতলে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই তাদের নিয়ন্ত্রণ কায়েম হবে, যা 2009 বারাক ওবামার শাসনকালের পর আর ঘটেনি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর চারপাশে 142 কিলোমিটারের মতো কাঁটা তারের বেড়া তৈরি করা হচ্ছে, আর ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরাও বসানো হবে বলে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের চলাচল নিয়ন্ত্রণ এবং তাদের নিরাপত্তার জন্যই এই বেড়া তৈরি করা হচ্ছে বলে আজকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই বেড়া তৈরির কাজও এখন প্রায় শেষের পথে অবশ্য, যা নিয়ে রোহিঙ্গাদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। ঢাকা থেকে শাহনাজ পারভীন। আজ সকালে রোহিঙ্গাদের বিষয়ে নানা কার্যক্রমের সমন্বয় ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত একটি জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরগুলোর চারপাশে কাঁটাতারের বেড়া ছাড়াও অন্যান্য আর কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাঁটাতারের বেড়া আমরা তৈরি করব, যাতে করে মায়ানমারের নাগরিকরা যারা এখানে অবস্থান করছে তারা যেন যত্রতত্র না যেতে পারে এবং তারাও যেন অন্যরকম কোনো সিচুয়েশনে না পড়েন, সেই জন্যই এই কাঁটাতারের বেড়াটা আমরা দেবার ব্যবস্থা করেছিলাম। শুধু কাঁটাতারের বেড়া নয়, এর চতুর্দিকে একটা ওয়াকওয়ে থাকবে, টাওয়ার থাকবে, সিসিটিভি ক্যামেরাও ফিট থাকবে, যাতে করে তাদের নিরাপত্তার বিষয়টি জোরদার করার জন্য এই সিদ্ধান্তটি হয়েছিল এবং এইটা সেনাবাহিনীর থেকে এটা সুসম্পন্ন করবেন। 70-এর দশকের শেষের দিক থেকে বাংলাদেশে মিয়ানমার থেকে রোহিঙ্গারা প্রবেশ শুরু করে। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে একসাথে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন 2017 সালের আগস্ট মাসে। তাদের অনেকেই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিবিরগুলোতে মাদক চোরাচালান একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদক আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই ক্যাম্পগুলোতে আমরা দেখি এই যারা অবস্থান করছে তারা মাঝে মাঝেই মায়ানমারে চলে যাচ্ছেন অরিজিনাল ঠিকানায়, সেখানে যেয়ে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য ইয়াবা নামক যে মাদক সেটা নিয়ে আসেন। এটা লাভ লোকসানের ভাগ বাটোয়ারা নিয়ে মাঝে মাঝে শুনছি, আমাদের গোয়েন্দা রিপোর্ট আছে, সেইখানে নাকি প্রায়শই কলহ হয় এবং 2-4টি খুনও হয়েছে এবং কিছু নতুন বাহিনীরও তৈরি হয়েছে। কক্সবাজারের উঁখিয়া ও টেকনাফে 35টি শিবিরে 12 লাখের মতো রোহিঙ্গা শরণার্থী বাস করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এগুলোর চারিদিকে মোট 142 কিলোমিটারের মতো উঁচু কাঁটাতারের বেড়ার প্রায় 111 কিলোমিটার তৈরির কাজ শেষের পথে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানিয়েছেন, জুন মাস নাগাদ বেড়া তৈরির কাজ শেষ হবে। মেইন কাজ ম্যাক্সিমামই হয়ে গেছে, ছোট ছোট পকেট যেগুলো নিয়ে স্থানীয়দের জমি জমা আছে ওগুলো নিয়ে কিছু কাজ বাকি আছে, কাজ চলবে, আরো 6 মাস চলবে, জুনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা কি কমপ্লিটলি শাটডাউন করা থাকবে, তারা ভেতরে থাকবে নাকি মাঝে মাঝে তাদের বাইরে আসতে দেওয়া হবে? মাঝে মাঝে কেন, প্রত্যেকটাই তো রাস্তা আছে, প্রত্যেক জায়গায় কোনো বন্ধ তো থাকবে না। কক্সবাজারের উঁখিয়ায় এখন স্থানীয়দের চাইতে রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি। স্থানীয়দের জীবনযাত্রা এ কারণে পুরোটাই বদলে গেছে। অনেকের জমিজমায় রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন। স্থানীয় শ্রমবাজারে অনেক ধরনের কাজে রোহিঙ্গারা এখন সস্তা শ্রমের উৎস। এলাকার গাছপালা ও কৃষি জমির ব্যাপক ক্ষতি, এসব কারণে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ইদানিং রোহিঙ্গাদের প্রতি ক্ষোভ জন্ম নিয়েছে। কাঁটাতারের বেড়া নিয়ে অবশ্য রোহিঙ্গাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে কাঁটাতারের বেড়া দিয়ে আপাতত রোহিঙ্গাদের গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তাদের মিয়ানমারে প্রত্যাবাসনই সরকারের মূল উদ্দেশ্য বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শাহনাজ পারভীন। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া শ্রমিকদের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি ভিন্ন ধরনের দক্ষতা সম্পন্ন শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে বলে বিদেশে জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সংস্থা এবং বিশেষজ্ঞরা বলছেন। তারা মনে করছেন যে আগামী দিনগুলোতে অদক্ষ শ্রমিকের তুলনায় দক্ষ বাংলাদেশি শ্রমিকদের চাহিদা তৈরি হবে এবং স্বাস্থ্য, কৃষি, মেডিকেল টেকনিশিয়ান এবং বয়স্কদের পরিচর্যাকারীর মতন নতুন নতুন খাতে শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাবে।
কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বিদেশে কাজের সুযোগ পাবেন এমন দক্ষ জনশক্তি গড়ে তুলবার পর্যাপ্ত সুযোগ কি বাংলাদেশে তৈরি হয়েছে? শুনুন এ নিয়ে মুন্নি আক্তারের প্রতিবেদন। দুই বছর সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করার পর গত বছর মার্চে দেশে ফিরে এসেছেন গাজীপুরের কাজলি বেগম। এখন আবার ওমানে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে বিদেশে কাজের অভিজ্ঞতা থাকলেও দক্ষতা বাড়াতে নতুন করে ভাষা শিখতে হচ্ছে তাকে। বিদেশে যেতে ইচ্ছুক নারী শ্রমিকদের প্রশিক্ষণে কাজ করে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। এই প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, আগে যারা যে খাতে কাজ করেছেন সেসব খাতে কাজ করতে যেতে চাইলেও বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, করোনার পর বিশ্বে দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হবে। এছাড়া বেশ কিছু ক্ষেত্রে শ্রমিকদের কাজের সুযোগ তৈরি হবে, যার মধ্যে অন্যতম কেয়ার গিভার খাত। মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের দেশগুলোতে এই খাতে বেশ চাহিদা রয়েছে বলে জানান তিনি। করোনাকালীন সময়ে বিদেশে ডিফারেন্ট টাইপের কেয়ার গিভার বা অন্যান্য বিভিন্ন যে সেক্টরগুলোতে আপনি ক্লোজ হয়েছিল দীর্ঘ 5-6 মাস, কিন্তু সেটার একটা পরিবর্তন এসছে। দক্ষ শ্রমিকের ডিমান্ড বেশি হয়েছে। যে সেক্টরে কাজ করতো সেখানে এখন স্কিলড ওয়ার্কগুলো চাচ্ছে বেশি। আগে যেমন আমাদের ইনফর্মাল সেক্টর বা ক্লিনিং জবগুলোতে ছিল, কোন রকম হলেই হতো, এখন হচ্ছে স্কিলড সার্টিফিকেশন কোডে দেন মানুষ বাইরে যাবে। বিদেশে যাওয়ার জন্য দক্ষ শ্রমিকের চাহিদা ছাড়াও ভিন্ন খাতে নতুন চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিদেশে শ্রমিক রপ্তানি করে থাকে এমন একটি প্রতিষ্ঠান ফোরসাইট ইন্টারন্যাশনাল লিমিটেড। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং জনশক্তি রপ্তানিকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বাইরা এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন বলেন, করোনা পরিস্থিতির উন্নয়নের পর প্রচলিত খাতের বাইরে নতুন কিছু খাত দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হবে। এরকম একটি খাত হচ্ছে স্বাস্থ্য ও মেডিকেল খাত। এছাড়া আগের প্রচলিত বিভিন্ন খাত যেমন নির্মাণ শিল্পের মতো খাতগুলোতেও অদক্ষ শ্রমিকের পরিবর্তে দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে বলছিলেন শাহাদাত হোসেন। করোনার পরে সম্ভব যে খাতটা সে হেলথ সেক্টরে লোক বেশি লাগবে, কিন্তু সে ডিমান্ড এখনো কোন দেশ থেকে তৈরি হয়নি। যেমন আমাদের বড় বাজার সৌদি আরব সব কাজ হচ্ছে কিন্তু খুব স্লো। সামনে স্কিল লোকজনের চাহিদাটা বাড়বে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হেলথ সেক্টরের লোকজন বেশি লাগবে। আর অন্য অন্য কনস্ট্রাকশন আছে যে কাজগুলি অন্য দেশের লোকজন কম করে করতে চায়, সেই কাজগুলি আমাদের জন্য থাকে। বাংলাদেশে অভিবাসন নিয়ে যারা কাজ করেন তারাও বলছেন যে করোনা ভাইরাসের কারণে যে পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এমন কয়েকটি খাতে কাজের সুযোগ তৈরি হবে যা আগে ছিল না। এরকম একটি খাত হচ্ছে কৃষি। এছাড়া নার্সিং, কেয়ার গিভিং, মেডিকেল খাতে বিদেশে বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ রয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বলেন, প্রশিক্ষণ ব্যবস্থা সময় উপযোগী না হওয়ার কারণে এসব খাতে দক্ষ জনশক্তি গড়ে উঠছে না। কোভিড এর পর সবাই এখন কৃষি সেক্টরে কৃষি খাতের দিকে নজর দিচ্ছে। যে যে চাহিদাগুলো নতুন তৈরি হচ্ছে, একটা কৃষি, মেডিকেল টেকনোলজি, দেখেন সারা পৃথিবীতে যে পরিমাণ মেডিকেল টেকনোলজির চাহিদা আছে সেই তুলনায় লোকজন পাওয়া যায় না। জাপান বা ইউরোপে কেয়ার গিভার লাগবে, তারা লাখ লাখ কেয়ার গিভার চাচ্ছে। আমরা বহু বছর ধরে জানি যে আমাদের নার্স লাগবে, কিন্তু আপনি দেখবেন এখনো নার্সিং প্রশিক্ষণটা আমরা অনেক সীমাবদ্ধ, জেনারেলাইজ করা হচ্ছে না। কাজে এই যে চাহিদাগুলো থাকে, আমাদের এমন ধরনের প্রশিক্ষণ দিনপ্রদিন করা হচ্ছে যেগুলো আসলে এই মুহূর্তে তার চাহিদা তো অতটা। দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকারও। আজ অভিবাসী শ্রমিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে প্রতিটি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলা বলতে শুধু অবকাঠামোকে বোঝায়, কিন্তু সেখান থেকে কি ধরনের দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে সে বিষয়টি নজরে আনা হয় না। আমাদের স্কিলের যদি এখন কথা বলেন, আপনি দেখবেন যে আমাদের অবকাঠামোর মধ্যে আমরা থাকি। উপজেলা লেভেলে আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার করতে বড় বিল্ডিং করে রেখে দিচ্ছি, সেই বিল্ডিং থেকে যে মানুষ তৈরি হচ্ছে তাদের কোয়ালিটি কি, কতজন জব প্লেসমেন্ট হচ্ছে, সেই দিকে আমরা আসলে নজরটা কম দিই। আমাদের আসলে অবকাঠামোর দিকে যতটুকু আগ্রহ। বাংলাদেশ থেকে প্রতি বছর 7 লাখের বেশি মানুষ বিদেশে কাজের জন্য গেলেও এই বছর গেছে 2 লাখেরও কম শ্রমিক। ঢাকা থেকে মুন্নি আক্তার। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা।
বাংলাদেশ ও ভারতের ছটি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে চুক্তির বিভিন্ন দিক বিষয়ে আলোচনা করতে আজ এক বৈঠকে বসেছিল যৌথ নদী কমিশন। দুদেশের মধ্যকার নদীগুলোর পানি বণ্টন প্রশ্নে বহু বিষয়ই এখনও অমীমাংসিত রয়ে গেছে। তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি চুক্তি হবার কথা থাকলেও দীর্ঘদিন ধরে সেটি ঝুলে রয়েছে। এই অবস্থায় আজকের বৈঠকে কী নিয়ে আলোচনা হলো তা জানাতে ঢাকা থেকে এখন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শাহনাজ পারভীন। শাহনাজ, কী জানতে পেরেছেন আপনি? পুলক, যৌথ নদী কমিশনের একজন বিশেষজ্ঞ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, তিনি এই বৈঠকে অংশ নিয়েছেন। তিনি বিবিসি বাংলাকে জানিয়েছেন যে এই বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল ছয়টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারত যে চুক্তি করতে চায় সেই চুক্তিটি কেমন হবে, সে ব্যাপারে একটি কাঠামো দরকার। সেই কাঠামো সম্পর্কেই মূলত আলোচনা হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের। ছটি নদী হলো গোমতী, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও মুহুরি নদী। এসব নদীতে ভারত যেসব ব্যারেজ তৈরি করেছে সেই ব্যারেজের মাধ্যমে তারা কতটুকু পানি প্রত্যাহার করছে সেই তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ বৈঠকে। ভারত সেটি বাংলাদেশকে জানাতে সম্মত হয়েছে এবং কত সময়ের জন্য চুক্তিটি হবে, অর্থাৎ কয় মাস ধরে পানি বণ্টন হবে, কোন নদীর কোন জায়গায় পানি পরিমাপ করা হবে, কোন সময়ে কোন নদীর পানি কত পার্সেন্ট বণ্টন হবে, সেসব নিয়েও আলাপ হয়েছে। এবং এছাড়া নদীটির জীববৈচিত্র্য, যে নদীগুলোর কথা বলা হচ্ছে সেই নদীর জীববৈচিত্র্য, নদীটি স্বাভাবিক থাকার জন্য প্রাকৃতিকভাবে যতটুকু পানি দরকার হয় সেটিও মাথায় রাখার কথা বলা হয়েছে। এবং মিস্টার খান বলছিলেন যে এই বৈঠকের আলোচনায় ভারত ও বাংলাদেশ সব বিষয়ে মোটামুটি একমত হয়েছে। তো শাহনাজ, যেটা আপনি যোগ দেবার আগের মুহূর্তেই বলছিলাম যে তিস্তা নদীর পানি নিয়ে চুক্তি হবার কথা ছিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে, কিন্তু এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, কোনো অনেক দিন ধরেই কোনো অগ্রগতি নেই, এটি নিয়ে কি এই বৈঠকে কোনো কথা হয়েছে? যদিও ছটি নদীর পানি বণ্টন নিয়েই মূলত এখানে আলোচনা, তবে বিভিন্নভাবে হলেও তিস্তা নদীর প্রসঙ্গ বা অন্য প্রসঙ্গ উঠে এসেছে। যেমন এখানে একটা বিষয় উল্লেখ করছি যে বাংলাদেশ চাইছে যে যে চুক্তিটি হতে যাচ্ছে সেটি করার ক্ষেত্রে শুধু ভারতের কেন্দ্রীয় সরকার নয়, এই ছয়টি নদী যে রাজ্যগুলোর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই রাজ্যের সরকারও যেন চুক্তি বিষয়ে আলোচনা বা চুক্তির প্রক্রিয়ায় জড়িত থাকে। এটার কারণ হচ্ছে, বাংলাদেশের এই অনুরোধের কারণ হচ্ছে তিস্তা নদীর পানি বণ্টনের ক্ষেত্রে একটি চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলাদেশের যে সমঝোতা হয়েছিল পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে সেটি এগুতে পারেনি। বাংলাদেশ এই কারণে রাজ্যগুলির অংশগ্রহণ চাইছে, এভাবে তিস্তা প্রসঙ্গটি উঠে এসেছিল। শাহনাজ, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা থেকে বলছিলেন বিবিসি বাংলার শাহনাজ পারভীন। আপনারা শুনছেন রাতের অধিবেশন পরিক্রমা। কক্সবাজারের টেকনাফে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেবার চেষ্টা করার সময় গোলাগুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি আটক করা সেই আসামির ভাই বলে জানাচ্ছে পুলিশ। তবে ঠিক কী কার গুলিতে তার মৃত্যু হয় তা নিশ্চিত হওয়া যায়নি। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিসি বাংলাকে জানাচ্ছেন যে মঙ্গলবার রাতে টেকনাফের সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় ওই ঘটনা ঘটে। দুপক্ষের গোলাগুলিতে পুলিশেরও তিনজন সদস্য আহত হয়েছে বলে তাঁরা জানাচ্ছেন। বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা সাইদুল ইসলামের সঙ্গে। পুলক, এই বিষয়ে আমার কথা হয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলছিলেন যে মঙ্গলবার রাতে টেকনাফের সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় একটি মামলার একজন আসামিকে পুলিশ আটক করে রাত 10:30 নাগাদ সেই আসামিকে নিয়ে তারা যখন ফিরছিল টেকনাফের দিকে, তখন রাস্তায় বেশ কিছু মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে সড়ক অবরোধ করে সেই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়, দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে তিনি বলছেন। এবং সেই গোলাগুলিতে এক পর্যায়ে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং সেই ব্যক্তি এই আসামি, মানে যাকে পুলিশ আটক করে নিয়ে আসছিল, তার ভাই বলে জানা গেছে। এবং পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন যে এদের দুজনের বিরুদ্ধে অর্থপাচার, মাদক সহ একাধিক মামলা রয়েছে। তবে যে ব্যক্তি মারা গেছেন তিনি আসলে পুলিশের গুলিতে মারা গেছেন না অন্য পক্ষের গুলিতে মারা গেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছেন। তো এই ব্যাপারে যিনি নিহত হয়েছেন তার পরিবারের লোকেরা কি বলছেন পুলিশের এই ভাষ্যের ব্যাপারে? পুলক, এ নিয়ে পুলিশ যাকে আটক করেছিল সেই শামসুল আলম এবং তার যিনি মারা গেছেন তার ছোট ভাই খোরশেদ আলমের আরেক ভাই নুরুল আলমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথা হয়েছে, তাদেরকে তিনি জানিয়েছেন গতকাল রাজারছড়া এলাকায় একটি ফুটবল টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন তার ভাই শামসুল। সেই সময় অপরিচিত কয়েকজন ব্যক্তি তাকে টেনে এসে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে টেকনাফের দিকে যাচ্ছিলেন।
কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিনা এরকম কিছু তারা জানেন না বা সেটি বুঝতে পারেননি। এই খবরটি ছড়িয়ে পড়ার পর ওই এলাকার বেশ কিছু লোক সড়ক অবরোধ করে সেই গাড়িটি আটকানোর চেষ্টা করে, কারণ তারা আসলে বুঝতে পারছিলেন না যে কারা তার ভাইকে নিয়ে যাচ্ছেন বা কেনই নিয়ে যাচ্ছেন। সেই সময় গাড়িটি আটকানো হলে গাড়ির ভেতর থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি ছড়া হয় এবং সেই গুলিতে তার অন্য ভাই খোরশেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে তিনি জানিয়েছেন। আর এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। আর তারা বলছেন যে ওই গোলাগুলির ঘটনায় পুলিশের 3 জন সদস্য আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাইদুল ইসলাম, এবারে রয়েছে খেলার জগৎ নিয়ে সাপ্তাহিক আয়োজন। খেলাধুলা নিয়ে বিবিসি বাংলার সাপ্তাহিক আয়োজনে আজ আপনাদের সাথে আমি রয়েছি নাগিব বাহার, আমার সাথে রয়েছেন রায়হান মাসুদ। আমরা গত সপ্তাহের বাংলাদেশ এবং বিশ্বের খেলাধুলার আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো নিয়ে আমরাও একটু আলোচনা করার চেষ্টা করব, কিছু বিশ্লেষণেরও চেষ্টা করব। এই সপ্তাহে খেলাধুলা জগতের সবচেয়ে বড় খবরটি ছিল মাশরাফি বিন মুর্তজা ODI স্কোয়াডে জায়গা পাননি। মূলত এটি মাশরাফি বিন মুর্তজা কি ODI স্কোয়াডে জায়গা পাওয়ার এখনো যোগ্য কিনা, এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন, বিতর্ক, আলোচনা, সমালোচনা চলেছে সপ্তাহ জুড়ে তো বটেই, এটা অনেক দীর্ঘ একটি মানে ডিবেট বলা যায়। 2017 সালে মাশরাফি বিন মুর্তজা যখন T20 দল থেকে বাদ পড়ে তখন থেকে কিন্তু এটা চলছে, এবং চন্ডিকা হাতুরু সিংহে প্রথম তখন কোচ হিসেবে আসেন, আসার পর পুরো টিমের একটা ওভারহল করার চেষ্টা করেন এবং চেঞ্জ করার চেষ্টা করেন অনেক কিছু। এই বিতর্কটা কিন্তু একটা চলমান বিতর্ক এবং সবসময় আছে, কারণ মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশে একজন শুধু ক্রিকেটার নন, তিনি একজন লিডার হিসেবে বাংলাদেশ ক্রিকেট টিমকে আসলে গত বিশ্বকাপের মধ্যেও যে বিতর্কটা বারবার দর্শকরা সমর্থকরা তুলেছেন যে আসলে মাশরাফির কি খেলাটা, মানে তার জায়গায় তরুণ একজন খেলানো কি আরেকটু দলের জন্য ভালো হতো কিনা, এই বিতর্কটা চলেছে আপনি যেরকম বলছিলেন। ঠিক তাই, এবং অনেকে বলেছেন যে যদি আনফিট একজন প্লেয়ার খেলে তার মানে হচ্ছে একটা দল 10 জন নিয়ে খেলছে মূলত, এবং আমরা বিশ্বকাপে দেখেছি মাশরাফি বিন মুর্তজা 9টি ম্যাচ খেলেছেন এবং 1টি উইকেট নিয়েছেন মাত্র, এবং অনেক ম্যাচে যেখানে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল মোটামুটি মানে বাজে অবস্থায় ছিল সেসব ম্যাচে মাশরাফি 5 ওভার 6 ওভার বল করে তিনি আর বল হাতে নেননি। এবং না, মাশরাফির আসলে এখন হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের মতো একটা জায়গায় খেলা হয়তো উচিত না, এবং নির্বাচকরা আসলে যেই সিদ্ধান্তটা দিয়েছেন, তিনি নিজেও বলেছেন যে নির্বাচকরা চাইলে তিনি খেলবেন না, একটু স্বাভাবিক, একটা স্বাভাবিক প্রসিডিওর। তবে একই সাথে আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি যদি পরিসংখ্যানের হিসাব করেন, তাহলে কিন্তু কোনোভাবেই মনে হয় না যে মাশরাফি আসলে ফিট না খেলার জন্য। আপনি আপনি বিশ্বকাপের যে কথাটি বলেছেন সেটা একদম ঠিক, সেখানে হয়তো তিনি ভালো পারফর্ম করতে পারেননি, কিন্তু আপনি সবশেষ BPL-এর স্ট্যাট যদি দেখেন বা বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির যে ইম্প্যাক্ট, মাঠে তিনি থাকলে আসলে কি হতে পারে, দলের যে টিম স্পিরিট সেটার যে আসলে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায় সেটা আমরা বিভিন্ন সময়ে দেখেছি। কিন্তু একই সাথে, এবং স্ট্যাটিস্টিক্সের কথা আমি যেটা আসলে শুরু করেছিলাম যে মাশরাফি ওয়ার্ল্ড ক্রিকেটের আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ উইকেট টেকারদের মধ্যে এখন তালিকায় আছেন 20 নম্বরে, এবং পেস বোলারদের মধ্যে আছেন 12 নম্বরে। এটা কিন্তু মানে অনেক দিনের একটা প্রসেস। যেমন আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই, মাশরাফি বিন মুর্তজা বারবার ইনজুরিতে পড়েছেন, এই উইকেট ট্যালিটা আরো বড় হতে পারত, আরো অনেক বড় হতে পারত, অনেক বেশি বড় হতে পারত। তার ক্যারিয়ার আসলে বিভিন্ন ভাবে মানে শুধুমাত্র ইনজুরিতে বারবার হ্যাম্পার হয়েছে, এবং বলা হয় যে 2003 সাল থেকে 2020 সাল পর্যন্ত নিয়মিত তিনি বাংলাদেশ ক্রিকেট টিমে ছিলেন, কোনোদিন মানে বাদ শব্দটা মাশরাফির সাথে যায়নি, সবসময় হয়েছে কি ইনজুরির কারণে বাদ, সরাসরি বাদ শব্দটা কিন্তু এই প্রথম অ্যাড হলো। এবং মাশরাফি বিন মুর্তজা তার একটা বড় ব্যাপার হচ্ছে, প্রতিটা টিমে একটা ফেজ থাকে, একটা বাজে সময় থাকে। 2014 সালে 2013-14 এই দুইটা সময়ে বাংলাদেশ লিমিটেড ওভার ক্রিকেটে খুবই বাজে একটা সময় কাটিয়েছে, ইভেন হংকংয়ের সাথে হার থেকে শুরু করে আফগানিস্তানের সাথে এশিয়া কাপে হার, সব কিছু মিলে একটা নেগেটিভ এনভায়রনমেন্টে ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তারপর মাশরাফির হাতে অধিনায়কত্ব আসে এবং সেই অধিনায়কত্ব পাওয়ার পর পুরো বাংলাদেশ দলের যে ইমেজ আন্তর্জাতিক মঞ্চে চেঞ্জ হয়ে যায়। বিশ্বকাপে আপনি দেখেন ইংল্যান্ডকে হারানোর পর কোয়ার্টার ফাইনাল খেলা, এরপর হচ্ছে একই বছর ইন্ডিয়া পাকিস্তান এবং সাউথ আফ্রিকার সাথে সিরিজ, ওয়ান ডে সিরিজ, এবং তখন কিন্তু ইন্ডিয়ান দল ছিল ওয়ান অফ দ্য বেস্ট, বলা যায় কোহলি, ধোনি, রোহিত সবাই ছিল ইসে, রবীন্দ্র জাদেজা, ওই সিরিজগুলো তিনি আসলে সেরকম খেলেছেন, বা খেলার দিক থেকে যদি আমরা হিসাব করি হয়তো ওরকম পারফরমেন্স ছিল না, কিন্তু অধিনায়ক হিসাবে মানে তার উপস্থিতি দলকে যেভাবে উজ্জীবিত করেছে এবং দলকে যেভাবে ড্রাইভ করেছে, সেই বিষয়টা আসলে যেটা বলছিলেন যে কোনোভাবে একটা কথায় আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করব, মানে এটা হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা কিন্তু ক্যারিয়ারে বিভিন্ন সময় আপস অ্যান্ড ডাউন এসেছে, এবং এই আপস অ্যান্ড ডাউনসের সব সর্বশেষ দেখেছি 2019-এ যেভাবে ডাউন হয়েছে সেটা কিন্তু অন্য কখনো হয়নি। মাশরাফি সবসময় এমন একটা বলা ছিল যে 10 ওভার বল করবে, এসে 45টা রান দিবে, 2টা উইকেট নেবে, কখনো কিন্তু আহামরি খারাপ বা আহামরি ভালো কখনোই করেননি।
তবে 2016 সালে মাশরাফিবিন মুর্তজা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে যান। তিনি বিশ্ব ক্রিকেট র্যাঙ্কিংয়ের ওয়ান ডে ফরম্যাটের বোলারদের মধ্যে 8 নম্বর বোলার হন এবং সেটা ইংল্যান্ডের সাথে খুব ভালো পারফরমেন্স করার পর। ইংল্যান্ডের সাথে তার একটি ম্যাচে মানে শুধু ম্যাচ উইনিং নয়, ওটা ওভারঅল ওই ম্যাচটা মনে হয়েছে যে মাশরাফি কন্ট্রোল করেছে, 43 রান এবং 4 উইকেট। জস বাটলারের বলটা আপনার নিশ্চয়ই এখনও মনে আছে যে ইনসুইঙ্গার একটা, এবং বলা হয়ে থাকে যে মাশরাফি ওই সময়টা ক্যারিয়ারের বেস্ট সময় কাটিয়েছে পরিসংখ্যানের দিক থেকে। কিন্তু বিশ্লেষকরা যারা আছেন তারা বলে থাকেন 2006 থেকে 2010-এ মাশরাফি তার গতির সর্বোচ্চ পিকে ছিল। যত দিন গিয়েছে স্বাভাবিকভাবেই পেস বোলার বয়স বাড়ছে এবং গতি কমেছে, ইঞ্জুরির জন্য গতি কমেছে এবং শর্ট টার্নআপে বল করতেন। এবং সেই শর্ট টার্নআপে একটা স্পেশাল ম্যাচের কথা আমি বলবো, 2018 সালের এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি, যেখানে কিন্তু বাংলাদেশের স্কোর ছিল 220-230 এই ঘরানার, এবং তখন মাশরাফির মর্তজা 10 ওভারে 35 রান দিয়ে মানে যেই বোলিংটি করেন আসলে ওই একটা মানে একটা পার্সন পুরো ম্যাচের সিনারিও চেঞ্জ করে দেয়, এবং ইন্ডিয়া কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত ওই ম্যাচটা টেনে নিয়ে যায় এবং 50তম ওভারে। তখনও কিন্তু একটা টাইট সিচুয়েশন ছিল, কি হবে বলা যাচ্ছিল না আসলে, মহেন্দ্র সিং ধোনি কুল হেডেডলি জিতায়, তাহলে কিন্তু ওটা মাশরাফির ম্যাচ ছিল। একটা ব্যাপারে আমি মাশরাফির সাথে সবসময় একমত হবো যে মাশরাফির কখন খেলা ছাড়বেন কখন খেলা ছাড়বেন না এই ডিসিশনটা সম্পূর্ণ তার, এখানে আসলে কোনো ডিবেট নেই। এবং তিনি সরাসরি এটাই বলেছেন যে নির্বাচকরা যদি তাকে নেয় তাহলে তিনি জাতীয় দলে খেলবেন। এছাড়া কিন্তু আপনি শুরুতেই এটা বলেছেন, পরিষ্কার রেখেছেন ব্যাপারে, তিনি এবারেও মন্তব্যে যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে প্রতিবারই আপনার অবসর নিয়ে বা আপনার দলে ঢোকা নিয়ে কেন একটা আলোচনা, এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটা তো আসলে তার বিষয় না, তিনি খেলতে চেয়েছেন, নির্বাচকরা যদি মনে করে তিনি খেলার জন্য ফিট তাহলে তিনি খেলবেন। কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড 1 নম্বর দল এই মুহূর্তে, যেটা কিন্তু মানে এখন বলা হচ্ছে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সবাই খেলছে, এবং বলা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপেও একটা অন্যতম দাবিদার এখন নিউজিল্যান্ড, যে লর্ডসে একটি ফাইনাল হবে সেখানে সেরা দুটি দল খেলবে। কেন উইলিয়ামসন আসলে এই দলটাকে কিভাবে বদলে দিয়েছে, আপনি দেখছেন গত 1 মাসের মধ্যে 2টো ডাবল সেঞ্চুরি, 3রা ডিসেম্বর, এই 5ম জানুয়ারির 5 তারিখ 2টো ডাবল সেঞ্চুরি, এবং দুটি বড়, 251, 238 নিজেদের দেশের মাটিতে, এবং মাঝখানে তার তিনি পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন বিরাট কোহলির মতো। একই সময়ে র্যাঙ্কিং একটা সুবিধা পাচ্ছেন কেন উইলিয়ামসন, সেটা হচ্ছে স্টিভ স্মিথ খুব বাজে ফর্মে আছেন, টানা 4টি ইনিংস তার সিঙ্গেল ডিজিট, 1টি ইনিংসেও 10-এর বেশি রান করতে পারেন, 10ও করতে পারেননি, বিরাট কোহলি আছেন ছুটিতে, সব কিছু মিলে কেন উইলিয়ামসনের সময় কিনা আপনার কি মনে হয়? কেন উইলিয়ামসনের সময় আপনার সাথে একটু আমি দ্বিমত করবো, মানে আমার মনে হয় আসলে কেন উইলিয়ামসনের এই সময়টা অনেকদিন ধরেই আসছে, মানে আমরা টেস্টে তাকে একদম আলাদাভাবে দেখা যায়, আলাদাভাবে বোঝা যায় যে এই এই প্লেয়ারটা ডিফারেন্ট, উনি লিড দিচ্ছেন অন্যরকম, কিন্তু আমরা যদি আসলে গত বছরের 2019-এর ওয়ার্ল্ড কাপের কথাও চিন্তা করি, কেন উইলিয়ামসনকে কিন্তু আসলে সেরকম বিধ্বংসী ব্যাটসম্যান বলে মনে হয় না কখনো, কিন্তু উনি কিন্তু প্রয়োজনে ওই যে সময় যখন দরকার হয় তখন কিন্তু ঠিকই তার তার দলকে তুমি ওয়ান ডেতেও কিন্তু তিনি ফাইনালে উঠিয়ে নিয়েছেন। ফুটবল দিয়ে শেষ করব, আমরা আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ ম্যানচেস্টার ডার্বি আছে রাতে ঠিক 1:45 কারাবাও কাপের সেমিফাইনাল। ম্যানচেস্টার ইউনাইটেডের কি সেরা সময়টা এখনই যাচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর, কি মনে হয়? হ্যাঁ, স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর আসলে সেরা এটাকেই বলা যায় কিনা জানি না, আমার মনে আছে কয়েক বছর আগে ইব্রাহিমোভিচ যেই সিজনে আসলে 25টা গোল করলো যেখানে যেবার তারা ইউরোপা লিগ জিতল, আমি জানি না এটাকে সেরা সময় বলা যায় কিনা, তবে ইউনাইটেড ফ্যানরা আসলে যেটা খুঁজছিলেন মনে হয় তারা সেরকম একটা স্বস্তির মতো একটা বিষয় পাচ্ছেন, যেটা হচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর দল বারবার কোচ চেঞ্জ হয়েছে, ডেভিড ময়েজ এসেছে, ফনগাল এসেছে, মরিনিও এসেছেন, কিন্তু মানে সেই যে ইউনাইটেডের যে আসলে ব্যাপারটা ক্লাব কালচার এবং ক্লাবের ঐতিহ্য, ক্লাব ধরে রাখা, সবার উপরে ক্লাব, এবং সেই যে বিষয়টা ওলে গুনার সোলশায়ার শুরুতে যখন এসেছিলেন প্রথম কিছুদিন বেশ দর্শকরা মনে করেছিলেন, সমর্থকরা মনে করেছিলেন হয়তো ওই ব্যাপারটা ফেরত আসছে, তবে মনে হচ্ছে যে ইউনাইটেড পুরান ইউনাইটেড রূপে ফেরত আসার একটা খুব কাছাকাছি চলে এসেছে, এবং ট্রাস্ট দ্য প্রসেস বারবার বলছে মেমফিস ডিপে সাবেক ইউনাইটেড প্লেয়ার, আজকে তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন এটি নিয়ে, যদিও ইউনাইটেডের কথা না, তিনি নিজের কথা বলেছেন। যাই হোক, আমাদের আয়োজন আজ এ পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা এবং ইউটিউবে ফলো করবেন, ধন্যবাদ। শুনছিলেন খেলার জগৎ নিয়ে সাপ্তাহিক আয়োজন, আজ এরই সঙ্গে শেষ করছি বিবিসি বাংলার পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন প্রবাহ আগামীকাল সন্ধ্যে 7:30 এবং ভারতের সময় সন্ধ্যে 7:00 শুনবেন। আশা করি এখানেই বিদায় নিচ্ছি, পুলক গুপ্ত, ভালো থাকবেন, শুভরাত্রি।